বহাদুর সিংহকে যখন বন্দি করে রাখা হয় তখনও কিন্তু তার গর্জন থেমে যায় না, সেটাই প্রমাণ করে দিয়েছেন শেখ আলী দিস ইবনে শেখ আলী দিস আল্লামা আজিজুল হক দামাত বারাকাতুহু হাফিজাহুল্লাহ। তো হযরত আমাদের ওস্তাদ হযরতের আল্লাহু আকবরের ধ্বনি দ্বারা বাংলাদেশে লক্ষ কোটি তাওহীদি জনতা অনুপ্রাণিত হয়েছে। এই আল্লাহু আকবরের ধ্বনি যখন মুমিনের অন্তরে উচ্চারিত হয় তখন তাদের অন্তর থেকে ঈমান বের হয়ে আসে, তাদের হৃদয়ের ঘুমন্ত চেতনা জাগ্রত হয়ে ওঠে। এজন্যই রব্বুল আলামিন প্রতিদিন পাঁচ ওয়াক্ত সলাতের পূর্বে আজানের মধ্যে প্রথম ধ্বনি চারবারই রেখেছেন আল্লাহু আকবর আল্লাহু আকবর, এবং শেষেও রেখেছেন আল্লাহু আকবর। অপরদিকে যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, পাঁচ ওয়াক্ত নামাজে আমরা সত্র থেকে ফজরের দুই রাকাত, জোহরের চার রাকাত, আসরের চার রাকাত, এই দশ রাকাত, মাগরিবের তিন রাকাত, ১৩ এবং ইশার চার রাকাত, ১৭ রাকাত ফরজ আদায় করি, অপরদিকে ১২ রাকাত সুন্নত আদায় করি, ৮ রাকাত সুন্নতে মুস্তাহাব সুন্নতে জায়েদা অতিরিক্ত মুস্তাহাব সুন্নত আদায় করি, এই সমস্ত রাকাতে উঠতে বসতে কিন্তু আমরা আল্লাহ আকবরের ধ্বনি ধারণ করি বুকে নেই। এবং বস্তুত দেখা গেলে পৃথিবীর এমন কোনো ২৪ ঘন্টার মধ্যে এমন কোনো মুহূর্ত বাকি থাকে না যে সময়ের মাঝে পৃথিবীর বুকে আল্লাহ আকবরের ধ্বনি নেওয়া হয় না। আপনারা যদি নিউজে দেখেন যে মামুনুল হক আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু কেমন করে কতটা সাহসিকতা এবং বুক ভরা তেজস্বিতা নিয়ে তিনি আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারণ করেছেন, আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয়বন্ধুরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল মুদাসসিরের তিন নম্বর আয়াতে বলেছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের বড়ত্ব বর্ণনা করো, কারণ এই পৃথিবীর সব কিছুর চেয়ে আমার রব বড়, তার চেয়ে বড় আর কেউ নাই। এবং তার বড়ত্ব যখন আমি ঘোষণা করব, তার বড়ত্ব যখন আমি বর্ণনা করব, স্বয়ং রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে আমাদেরকে বড় বানায় দেবেন আল্লাহু আকবর। এই জন্য প্রিয় বন্ধুরা, আল্লাহু আকবরের ধ্বনি আমাদের হৃদয়ে ধারণ করা চাই। আজকে তো বাংলাদেশের অনেক নাস্তিক বেদিন যারা আছে, যারা কাফের মুরতাদ মুশরিক আছে, তারা আল্লাহু আকবরের ধ্বনি শুনলে ভয় পেয়ে যায়, তারা এটাকে জঙ্গি স্লোগান বলতে চায়, কেউ এটাকে জামাতের স্লোগান বলতে চায়। আমি আবারও সতর্ক করে বলতে চাই প্রিয় তাওহীদি জনতা, হে মুসলিম বিশ্বের মুসলমানেরা, পৃথিবীর সকল মানুষদেরকে বলতে চাই যে আল্লাহু আকবরের ধ্বনি কোনো জামাতের স্লোগান নয়, এটা কোনো রাজাকারের স্লোগান নয়, এটা কোনো পৃথিবীর কোনো জনগোষ্ঠী, কোনো অঞ্চল কিংবা কোনো রাষ্ট্রের নির্দিষ্ট বাপের দেওয়া সম্পত্তি নয় কিংবা নির্দিষ্ট কোনো স্লোগান নয়, বরং এই স্লোগান হলো পুরা মুসলিম জাতির স্লোগান, মুসলিম বিশ্বের স্লোগান। আল্লাহু আকবর হলো আল্লাহর বরত্বের স্লোগান এবং তাওহীদের স্লোগান। এই জন্যই আল্লাহু আকবরের ধ্বনি যখন কাফেররা শুনত, অ্যাটম বোমা বিস্ফোরিত হলে যতটা না ভয় পায় তারা, আল্লাহু আকবরের ধ্বনিতে তারা এর চেয়েও বেশি ভীত প্রকম্পিত হয়ে যায়, তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়, কারণ আল্লাহর চেয়ে তো বড় কেউ নেই। এই সত্য ধ্বনি যখন উচ্চারিত হয় তখন এটা অবশ্যই ক্রিয়া সৃষ্টি করে দেয়, লিকুল্লি আমালিন আসার, আইনস্টাইনের সে বিখ্যাত সূত্র অনুযায়ী যে প্রত্যেক কর্মেরই একটা প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়া একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। যখন মুমিনের জবান থেকে আল্লাহু আকবরের ধ্বনি বের হয় তখন এর বিপরীত প্রতিক্রিয়া কাফেরের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় আল্লাহু আকবর। এই জন্য প্রিয় বন্ধুরা, আল্লাহু আকবরের ধ্বনি মুমিনের একটা পাওয়ার। আল্লাহু আকবরের ধ্বনিকে কেউ যদি জঙ্গিবাদের স্লোগান হিসেবে আখ্যায়িত করতে চায় তার চেয়ে মূর্খ এই পৃথিবীতে কেউ নেই। এমনকি যারা নাস্তিক তারা তো অনেক ক্ষেত্রে আজানের ধ্বনিকে ব্যবসা স্লোগানের সাথে তুলনা করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম তিনি এত সাহসিকতা কোথায় পান, কারণ তিনি সত্যের উপর আছেন। যদিও তার বিষয়টি আদালতে মামলাধীন এবং বিচারাধীন চলছে, ফলে সেই বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কিন্তু তারপরও কিছু প্রশ্ন থেকে যায়, কিছু প্রশ্ন বাংলার সকল মুসলমানদের অন্তরে সেটা বারবার ঘুরপাক খায়, যে যেখানে পরিমণির মতো একটা নষ্টামী অলরেডি মদসহ বিভিন্ন ধরনের নেশাদ্রব্য সহ গ্রেফতার হয়, ডকুমেন্ট সহ যেখানে তার নষ্ট চরিত্রের বিষয়টি প্রমাণিত হয়, তারপর তাকে ফুলের মালা দিয়ে আদালত থেকে বের করা হয়, কারাগার থেকে বের করে নিয়ে আসা হয়, তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরিমণির যে স্ক্যান্ডাল প্রকাশিত হয়েছে পুলিশ অফিসারের সাথে, তারও কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। এমনকি সেখানে অনেকে মন্তব্য করেছেন, দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, যেখানে তার ১০ থেকে ২০ টাকা জরিমানা হতে পারে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে দেশের বিচার ব্যবস্থা যদি এমনই চলতে থাকে অবশ্যই সেখানে একটি প্রশ্ন দেখা দিবে যে বাংলাদেশে কি আসলে সুবিচার আছে কিনা। আর যখন এমন হয় তখন কিন্তু পৃথিবীর মাঝে কোনো একটি ন্যায় নিষ্ঠাবান রাষ্ট্র প্রতিষ্ঠা করা কিংবা ন্যায় নিষ্ঠাবান সরকার আছে কি না সকলের মনে তখন একটা প্রশ্ন দেখা দেয়, এবং ইনসাফের উপর দেশ
পরিচালিত হচ্ছে কিনা সেই প্রশ্নটি অবচেতন মনে, এটা যদিও কেউ না বলে কিন্তু ভ্রমরের গুঞ্জরণের মতোই এইটা পৃথিবীর নয় শুধুমাত্র, প্রত্যেকটা মানুষের অন্তরে সেটা গুঞ্জরিত হতে থাকে। এই জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল করা উচিত, যেখানে আল্লাহ মামুনুল হক রাহিমাহ দামান বা হাফিজাহুল্লাহ তিনি সরাসরি বলেছেন, সরাসরি তার বক্তব্য আছে, এবং যে ঝর্ণার স্ক্যান্ডালের কারণে তিনি আজকে এই বিশাল ধর্ষণ মামলার মধ্যে আটকে আছেন, সেখানে যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি এবং বাংলাদেশের সাক্ষীগুলোকে যদি পর্যবেক্ষণ করা হয় তাহলে সত্যটা সবার সামনে পরিস্ফুটিত। এই জন্য আমরা বলবো যে কান কথায় কান দেওয়া যাবে না, কারণ বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যাই শোনে তাই বলে। অবশেষে এতটুকুই বলতে চাই, আল্লাহ পাক আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর এই সাহসকে আরও উজ্জীবিত করুন, পৃথিবীর মুসলমানদেরকে দিনের পথে অবিচল থাকার শক্তি যোগানোর ব্যবস্থা করে দিন, এবং আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহকে সবচেয়ে দ্রুততম সময়ে কারাগার থেকে যেন মুক্তি দেওয়া হয় এই দাবি রেখেই সরকারের কাছে আমি আজকের এই আলোচনা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।